everyone, Assalamualaikum. This is Fauzia from Ami Amra Shabai. Kemon achen shabai? Asha korchi shabai khub bhalo achen. Ajke ami khubi disaster obosthay achi, mane khubi dorer upore achi bola jay. Ajke hocche ammuke abaro ekta health checkup er jonno niye jacchi Dhakay. To ekhon shomoy baje ekta, dupur ekta baje. To jani na kotokkhon lagbe jete jete. To ami matroi fresh holam. Ami ranna banna korlam shobaike khawalam. তো মাত্রই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন রেডি হব, দেন বাকি কথা গাড়িতে হবে, চলেন আমরা রেডি হই। কোথায় যেতেছে রোজে? তো কিছু বলো, দেখা যাক কি করা যায়। তুমি এই জন্য এখানে এসে মান সম্মান করতেছো আমার, এই তোমার মনে ছিল? এই তোমার মনে ছিল পূজিয়া?
হাসপাতালে গেলে বোঝা যায় কত মানুষের কত কত সমস্যা। আমি ওয়েট করতে করতে একসময় ভাবছিলাম যে বাংলাদেশের অর্ধেক মানুষ মনে হয় দিনের অর্ধেকটা সময় এই হাসপাতালেই কাটায়। যদিও আমি খুবই বিরক্ত হচ্ছিলাম, কারণ সেই দুপুর 3টা থেকে আমার রাত 11টা পর্যন্ত হসপিটালেই ওয়েট করতে হয়েছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য আর ডক্টরকে দেখানোর জন্য। তো অ্যাট লাস্ট আমরা বের হতে পারছি রাত 11টার পর। বাসায় চলে আসলাম। আজকে আসলে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, অলমোস্ট রাত 1টা বাজে। তো দেরি হওয়ার কারণটা হয়েছে কি, আসলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে থেকে নেওয়া ছিল, কিন্তু এত বেশি পেশেন্ট ইভেন এত সিরিয়াল থাকবে সেটা আসলে চিন্তা করি নাই। তো যাই হোক, আসলে কিছু করার নাই, কারণ প্রত্যেকটা পেশেন্টই তো তাদের প্রবলেম নিয়ে এসেছিল। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা মানে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে আম্মুর অবস্থা আগের থেকে অনেকটাই ভালো, তো সেটা একটা ভালো দিক। তো আশা করছি আস্তে আস্তে আল্লাহ রহমতে আরও ভালো দিকে যাবে, আম্মু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তো অনেক বেশি টায়ার্ড ছিলাম, ইভেন এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আজকে রাস্তায় এত ঘুম পাচ্ছিল। তো বাসায় এসে সাথে সাথেই ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে তারপর যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আবারও খুব জলদি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিও দেখার জন্য, নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং স্টে উইথ আমরা সবাই। আল্লাহ হাফেজ।